কথা না বলে এখানে তোমাদের সবার প্রিয় হিমেল আছে, হিমেল ভাই আছে আর কি। তো হিমেলের, আমিও হিমেলের বিগ ফ্যান, কারণ হচ্ছে এত ডেডিকেটেড ভাবে ও ক্লাস গুলা নেয়। এবং তুমি যদি চিন্তা করো, হলের ভিতরে ক্লাস নেয়, হলের এনভায়রনমেন্টে ক্লাস নেওয়ার জন্য একেবারে উপযোগী না, তারপরে আবার ফ্যান বন্ধ করে তোমাদের জন্য ক্লাস নেয়, অঝোরে ঘামতে থাকে। একটু চিন্তা করো, ওর ক্লাস গুলা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, কোনো কোনো ক্লাস 2 ঘন্টাও হয়। সো ফ্যান বন্ধ করে লিটারেলি হচ্ছে গ্রাফিক্স ট্যাবের ভিতরে হলের একটা কর্নার এক টেবিলে ক্লাস নেওয়া, ইটস এ হিউজ ডেডিকেশন। আর একটা দুইটা না, প্রায় হচ্ছে 450-এর কাছাকাছি ভিডিও করে ফেলেছে তোমাদের জন্য। সো বুঝতে পারতেছো তোমাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। সো তোমাদের সবার প্রয়োজন হিমেলের চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দাও। আমি যেটা মনে করি, ওর চ্যানেলটা যদি কোনো চ্যানেল এখন আন্ডাররেটেড অবস্থা থেকে, সবার প্রথমে হচ্ছে হিমেলের চ্যানেল। কারণ এই চ্যানেলে যে যে কন্টেন্ট আছে, একজন টিচারও যদি চায় সে ওই চ্যানেলের কন্টেন্ট থেকে বুঝে তার স্টুডেন্টদেরকে পড়াবে, সেই সুযোগ আছে। কারণ এত ডেপথে এত অর্গানাইজ হয়ে দেওয়া পড়াইছে। ইভেন কি আমি যখন ওর চ্যানেল দেখি, আরে ভাই ও বুয়েট মেডিকেল ভার্সিটি সব মিক্স আপ করে এবং সব কন্টেন্ট একসাথে গুছিয়ে বানাইছে। সো তোমাদের এটা দায়িত্ববোধ যে হিমেল ভাইকে সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ হচ্ছে এখানে তোমার উপকার হবে না, সবার উপকার হবে। আর অপর ভাইকে আবারও ধন্যবাদ সবাইকে এইভাবে একত্রিত করার জন্য। আসলে অপর ভাই যদি একত্রিত না করতো, আমরা হচ্ছে আসলে তোমাদের সামনে আসতে পারতাম না, হয়তোবা আমিও আন্ডাররেটেড অবস্থায় থাকতাম এই আর কি।